জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে নতুন রায়েরচর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নতুন রায়েরচর খেলার মাঠ প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় নাজিমউদ্দিন নাজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক, হাজি মোহাম্মদ আরজু মিয়া বেনু, মোহাম্মদ আলম সহ অন্যান্যরা। পরে কেক কাটার পর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন হাবিবুর রহমান হাবিব। আলো হবে